ইউটিউবের পক্ষ থেকে নতুন কিছু অফিশিয়াল আপডেট আসছে, যে আপডেটগুলো আপনি ইউটিউব চ্যানেলের জন্য ইম্পর্টেন্ট, আপনি ইউটিউব ভিডিওর জন্য ইম্পর্টেন্ট, এবং আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ ইউটিউব ক্রিয়েটারদের অলওয়েজ আপ টু ডেট থাকতে হয়, আপডেটেড থাকতে হয়, ইউটিউব থেকে নতুন কী ফিচার আসছে, নতুন কী আপডেট আসছে এগুলো জেনে রাখতে হয় ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য। সো আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি মেইন পয়েন্টে চলে আসি। এই আপডেটগুলোর মধ্যে কিছু সিকিউরিটি আপডেট আছে, কিছু ইন্টারেস্টিং আপডেট আছে, কিছু ইফেক্টিভ আপডেট আছে, কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা আপডেটই ইম্পর্টেন্ট। আমি মেইন পয়েন্টে চলে আসি যে আপডেটগুলো কি। ফার্স্ট আপডেট হচ্ছে আপনার ইউটিউব কমেন্ট সেকশনে। ইউটিউব কমেন্ট সেকশনে কমেন্ট ফিল্টার করার জন্য দুইটি অপশান ছিল, একটা হচ্ছে টপ কমেন্ট আর একটা হচ্ছে নিউয়েস্ট কমেন্ট। টপ কমেন্টের মধ্যে যেগুলো টপ কমেন্ট, অর্থাৎ যে কমেন্টের এঙ্গেজমেন্ট বেশি, যে কমেন্টের লাইক কমেন্ট বেশি হয়, কিংবা ভেরিফাইড চ্যানেল যদি কোনো কমেন্ট করে সেগুলো টপ কমেন্টে চলে আসে। আরেকটা ছিল নিউজ কমেন্ট, অর্থাৎ নতুন কমেন্টগুলো সামনে চলে আসে। এই দুইটা ফিল্টার ছিল, এখন আরও একটা যুক্ত হতে যাচ্ছে, এখনও বিটা টেস্টিং আছে, পরবর্তীতে এটা সবাইকে দেওয়া হবে। এখন সবাইকে দেওয়া হবে না, কিছু কিছু মানুষকে দিয়ে টেস্টিং করা হচ্ছে। সেটা হচ্ছে টাইম কমেন্ট, অর্থাৎ কেউ যদি আপনার ভিডিওতে টাইম দিয়ে কমেন্ট করে তাহলে আপনি সেইগুলো ফিল্টার করে দেখতে পারবেন। টাইম কমেন্ট বলতে, সাপোজ আমার এই ভিডিওটার আপনার এই জায়গাটুকু ভালো লাগছে, ঠিক আছে, এই টাইমটাতে ভালো লাগছে, তো এই টাইমটা কত মিনিট আমি তো জানি না, সাপোজ ধরুন যে 1 মিনিট 26 সেকেন্ড, তো এই 1 মিনিট 26 সেকেন্ড আপনি সুন্দর করে কমেন্টে লিখতে পারেন, 1:26, ঠিক আছে, 26 দিয়ে আপনি ওইখানে কী ভালো লাগছে ওটা দিয়ে দিতে পারেন। এখন কেউ যদি আপনার ওই কমেন্টটা দেখে এবং ওই 1 মিনিট 26 সেকেন্ডে যদি ক্লিক করে তাহলে সে এক ডিরেক্টলি ভিডিওর ওই 1 মিনিট 26 সেকেন্ডের ওইখানে চলে যাবে, ঠিক আছে। তো এই কমেন্টগুলো আপনি এখন ফিল্টার করতে পারবেন, যেটা আসলে অনেক ভালো। নাম্বার টু হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে অ্যাচিভমেন্ট কার্ড অ্যাড হতে যাচ্ছে, অর্থাৎ আপনি কী কী অ্যাচিভ করছেন আপনার ইউটিউব চ্যানেলে, কী কী অ্যাচিভমেন্ট সেগুলো আপনি এখন কার্ডের মাধ্যমে দেখতে পাবেন। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাবেন। সাপোজ আপনার চ্যানেলে প্রথম 1000 ভিউস কমপ্লিট হলো, কিংবা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো, ঠিক আছে, তো এইগুলো এক একটা আপনার অ্যাচিভমেন্ট, এক একটা মাইলস্টোন, এগুলো আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর ড্যাশবোর্ডের মধ্যে, কম্পিউটারের মধ্যে আপনি এগুলো এখন দেখতে পাবেন। নেক্সট আপডেট হচ্ছে ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপসের লোগোর ডিজাইন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যে মোবাইল অ্যাপস দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা কন্ট্রোল করি, ইউটিউব চ্যানেল মনিটর করি, সেই মোবাইল অ্যাপস ইউটিউব স্টুডিও, এটার লোগোর ডিজাইন কিন্তু এখন চেঞ্জ। আগে ছিল এরকম, এখন এরকম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আগেরটা ভালো ছিল নাকি এখনকারটা ভালো। আমার তো আগেরটাই ভালো লাগতো, এখনকারটা কেমন জানি একটা লাগতেছে। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের এখনও লোগোর ডিজাইন চেঞ্জ হয়নি তারা প্লে স্টোরে যে ইউটিউব স্টুডিও অ্যাপসটাকে আপডেট করে নিন, তাহলে আপনার লোগোর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। লাস্ট যে আপডেটটা সেটা অনেক ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবেন। 2017 সালের আগে যারা ভিডিও, ভালো করে শুনবেন, 2017 সালের আগে যারা ভিডিও আনলিস্টেড করে ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখছেন, এই 2021 সালের 23শে জুলাইয়ের পরে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে যাবে, আনলিস্টেড আর থাকবে না, ঠিক আছে। যদিও এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে রাখছি, আপডেটটা আমার কাছে আগেই আসছিল, আমি ডিটেলসে একটা ভিডিও তৈরি করে রাখছি, তবুও শর্টকাটে বলে দিচ্ছি, 2017 সালের আগে যারা ভিডিও আনলিস্টেড করে ভিডিও আপলোড করে রাখছিল ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু 23শে জুলাই, সামনে 2021 সালের 23শে জুলাই সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে যাবে। এটা একটা সিকিউরিটি আপডেট ইউটিউবের, সিকিউরিটির জন্য, সিকিউরিটি ভালো করার জন্য আর কি এটা করছে ইউটিউব। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটা আনলিস্টেড থাকুক, তাহলে একটা ফর্ম ফিল আপ করতে, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওই ফর্মের আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে দেখবেন যে ওইখানে আপনার চ্যানেলের আইডি দিয়ে একটা জাস্ট সাবমিট করে দিতে হবে, এই ফর্মটা সাবমিট করতে হবে। অথবা আপনার ওই আনলিস্টেড ভিডিওটা আপনি পাবলিক করে দিতে পারেন, অথবা আনলিস্টেড ভিডিওটা পুনরায় ডাউনলোড করে আপনি সেটা আবার আপনার চ্যানেলে আপলোড করে রাখতে পারেন আনলিস্টেড করে, তাহলে আর সমস্যা হবে না। 2017 সালের পরে যারা ভিডিও আনলিস্টেড করে পাবলিশ করছেন মানে আপলোড করছেন, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বাট 2017 সালের আগে যারা করছে তাদের কিন্তু এই রুলটা মানতে হবে, নাহলে তাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে যাবে। তো যদি আপডেটটা অনেক আগে আপনাদেরকে দিয়ে ফেলছি, এই জন্য এই ভিডিওতে আমি ডিটেলসে আর আলোচনা করলাম না, আমরা তো অনেক আগে থেকে আপডেটগুলো পেয়ে যাই। সো আপনারা যদি এরকম আপডেটগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকে ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।